আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি এই ভিডিওতে যাদের টনসিলের ব্যথা বা টনসিলের প্রদাহ হয়ে ভুগছেন, এই কোন ওষুধটি খাবেন আপনারা এই টনসিলের ব্যথা বা প্রদাহ করার জন্য, সেই ওষুধটির আলোচনা এবং ওষুধটির কার্যকারিতা এবং সেই ওষুধটির ব্যবহার বৃদ্ধি নিয়েই এই ভিডিওটি আলোচনা করব। তো আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের টনসিলের সমস্যা রয়েছেন, টনসিলের জন্য কোনো ঠান্ডা কিছু বা কোনো কিছু খেলেই টনসিলের প্রদাহ শুরু হয়। তো তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে তো ভালো, টনসিল থেকে খুব সহজে কীভাবে কোনো ওষুধটি খেলে মুক্তি পাবেন সেই ওষুধটি নিয়ে আলোচনা করব। তো আপনারা স্ক্রিনে একটি ওষুধের নাম দেখতেই পাচ্ছেন, এই ওষুধটির নাম হচ্ছে মগজাসিল 500 mg, এর জেনেটিক নাম হচ্ছে অ্যামগজাসিলিন 500 mg। এই ওষুধটি খেলে আপনার টনসিলের প্রদাহ কমে যাবে, বা টনসিল যাদের টনসিলের প্রদাহের কারণে ব্যথা হচ্ছে বা টনসিলের জন্য গলা ফুলে গিয়েছে এই জাতীয় যাদের সমস্যা হয়েছে তারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন। এই মগজাসিল এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, এটি আপনার নাক কান গলা ইত্যাদি যে কোনো ধরনের সংক্রমণের জন্যই ব্যবহার করা হয়, এছাড়া ত্বকের সংক্রমণ এবং। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই ওষুধটি ব্যবহার করবেন এই ওষুধটি ব্যবহার করার নিয়ম আমি বলে দিচ্ছি। এই 500 mg ওষুধটি ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকাল এবং রাত্রে একটি করে ওষুধ, সকালে এবং রাত্রে খাবারের পর একটি করে ওষুধ খেতে হবে। এবং এই ওষুধটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক সেহেতু 5 দিন অথবা 7 দিনের নিচে খাওয়া যাবে না, আপনারা 7 দিন এই ওষুধটি খাবেন, 5 দিন অথবা 7 দিন খাবেন। এই ওষুধটি আপনার বাসার নিকট যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আপনাদের যদি জ্বর থাকে তাহলে এই মগজাসিল ওষুধটির সাথে একটি প্যারাসিটামল ট্যাবলেটও খেতে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাদের যাদের টনসিলের প্রদাহ রয়েছে বাসা বসে কীভাবে কোনো ওষুধটি খেয়ে এর প্রাথমিক চিকিৎসা করবেন এই সম্পর্কে আপনাদেরকে জানালাম। তো প্রিয় দর্শক, আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী এবং বিভিন্ন ওষুধের সম্পর্কে জানতে এবং রিভিউ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।